ভারতের সাথে তিক্ততাপূর্ণ সম্পর্ক দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়। বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রী সন্দেহের সকল বেড়াজাল ভাঙতে সক্ষম হয়েছে। সন্দেহের যে দেওয়াল বাধা হয়ে দাঁড়িয়েছিল সে দেওয়াল শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছিল। নির্বাচন বর্জনকারীদের উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বার্তা, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সমস্যার সমাধান নয়। ইন্ডিয়া আউট বলে আজকে ক্যাম্পেইন চালিয়ে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া এটা সমীচীন নয়। যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে আসেনি, তাদের সামনে এখন আর এইসব অপপ্রচার, তারা একটাই তাদের ঢাল। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা ভারত বিরোধী অপপ্রচারে লিপ্ত। এদিন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বন্ধুত্বের বার্তা দিয়ে তিনি বলেন, দুই রাষ্ট্রের সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদী তার দেশ। বাংলাদেশ ও ভারত একটি ভিন্ন মাত্রার বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে। এটি অন্য যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কের মতো নয়। ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং গভীর সহমর্মিতার উপর নির্ভর করে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। সেই সম্পর্কের বিশেষ অধ্যায় রচিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। ভারতীয় হাই কমিশনারের প্রত্যাশা, বাংলাদেশের তরুণ প্রজন্ম স্মরণ রাখবে দুই রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।